নতুন নতুন টিপস এবং মজার মজার তথ্য জানতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শীতে কম বেশি সবাই সর্দি কাশিতে আক্রান্ত হন। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে দ্রুত আরোগ্য লাভের জন্য কিছু ঘরোয়া চিকিৎসা গ্রহণ করতে পারেন, যা মেডিসিনের মতোই কাজ করে। আসুন জেনে নিই সেই সব ঘরোয়া উপায়গুলো। দারুচিনির পানি। দারুচিনি যে কেবল রান্নার স্বাদ বাড়াতেই ব্যবহার করা হয় এমন নয়, ঠান্ডা লাগা কমাতে দারুচিনি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্টের উৎস এই দারুচিনি। গরম পানিতে কয়েক টুকরো দারুচিনি দিয়ে তা ফুটিয়ে পান করুন প্রতিদিন। এতে বুকে কফের সমস্যা থাকলেও তা কমে যাবে, এমনকি সাইনাস ও মাইগ্রেনের সমস্যাও কমিয়ে আরাম দেয় এই পানীয়। মরিচ চা। পিপারিন থাকায় গোলমরিচ শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। শুধু তাই নয়, গোলমরিচ অ্যান্টিঅক্সিডেন্টও। গলা বসে যাওয়া, নাক বন্ধ ইত্যাদি সমস্যা থেকে আরাম দেয় এই পানীয়। অন্যদিকে ঠান্ডার সঙ্গে লড়াই করার ক্ষমতাও বাড়ায় এই গোলমরিচ। এই শীতে চায়ের সঙ্গে মিশিয়ে নিন গোলমরিচ। প্রতিদিন মরিচ চা খেলে শীতে সুস্থ থাকবে শরীর। ভালো ফল পেতে এতে কিছুটা মধু মেশাতে পারেন। আদা, লেবু ও মধু। আদা যে সর্দি কাশির মতো অসুখে কাজে আসে তা অনেকেরই জানা। আদায় থাকা জিঞ্জারল, জিঞ্জারন প্রভৃতি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট। ঠান্ডা লাগা থেকে বাঁচতে খুবই কাজে আসে আদা। এক কাপ পানিতে আদা কুচি দিয়ে ফুটিয়ে নিন। এতে যোগ করুন লেবুর রস ও মধু। লেবু ও মধু দুই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়ম করে খালি পেটে এই পানীয় খেলে শীতের অসুখের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া শরীরে জমে থাকা টক্সিন দূর করতে এটি অত্যন্ত কার্যকর। বিশ্রাম। ইনফ্লুয়েঞ্জা থেকে দ্রুত মুক্তি পেতে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত ঘুমাতে হবে। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে নিয়মিত কাজগুলো বাতিল করে ঘুমকে অগ্রাধিকার দিতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দ্রুত আরোগ্য লাভ করতে পর্যাপ্ত ঘুম জরুরি। তরল জাতীয় খাবার গ্রহণ। নাক, গলা, মুখ আর্দ্র রাখতে সহায়তা করে পানি এবং তরল জাতীয় খাবার। সর্দি কাশিতে আক্রান্ত হলে প্রচুর পানি পানের পাশাপাশি স্যুপ, ডাব, হার্বাল চা খেতে পারেন। পর্যাপ্ত পরিমাণ তরল জাতীয় খাবার খেতে হবে। লবণ পানিতে গার্গল। ফুলুতে আক্রান্ত হলে স্বরভঙ্গ হতে পারে। এ থেকে মুক্তি পেতে দিনে কয়েকবার লবণ পানিতে গার্গল করতে পারেন। এতে কাশি এবং গলা ব্যথা কমাতে সহায়তা করে। উষ্ণ পানিতে ভাপ নেওয়া। সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা থেকে মুক্তি পেতে লবণ পানিতে গার্গল করার মতোই বেশ কার্যকর উষ্ণ পানিতে ভাপ নেওয়া। উষ্ণ বাতাস সর্দি কমাতে এবং ফুসফুস সচল রাখতে সহায়তা করে। সকাল বিকেল উষ্ণ পানিতে ভাপ নিয়ে ফুলু থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। হার্বাল চা। রসুন, আদা, হলুদ এগুলোতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এই হার্বাল চা দ্রুত ফুলু থেকে মুক্তি পেতে সহায়তা করে। হার্বাল চা গলা ব্যথা থেকে মুক্তি দেয় এবং নাক পরিষ্কার রাখে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন। পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।